ভোটের পরিচয়পত্র বদলে হয়ে গেল আধার কার্ড। নির্বাচনী আইন সংশোধনের পথে কেন্দ্র। নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী ভোট প্রক্রিয়া সংস্কারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন হতে চলেছে এবং তা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। গতকাল কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা শক্তিশালী করতে নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি মানুষের অংশগ্রহণ দরকার এবং তার পাশাপাশি নকল ভোটার নিশ্চিহ্ন করতে চারটি বড় সংস্কার হতে চলেছে সরকারে। ভোটার আইডির সঙ্গে আধার সংযুক্তিকরণ। এবার থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার লিংক করা হবে। এক্ষেত্রে ভোটারের সম্মতি নিয়েই ভোটার আধারে লিংক করা হবে। নির্বাচন কমিশনের মতে পাইলট প্রকল্পে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলেছে। এই পরিকল্পনা যদি সফলভাবে কার্যকরী হয় তবে নকল ভোটারের সংখ্যা নিশ্চিহ্ন হবে। দেওয়া হবে চারবার সুযোগ। আগামী বছর পয়লা জানুয়ারি থেকে নতুন ভোটারদের অর্থাৎ 18 বছর বয়সী ভোটারদের ভোটার লিস্টে নাম তোলানোর জন্য চারবার সুযোগ দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। লিঙ্গ নিরপেক্ষতা। বর্তমান আইন অনুযায়ী সার্ভিস অফিসাররা যদি কোনো পুরুষ হন তাহলে তার স্ত্রী ভোটটি দিতে পারেন, কিন্তু কোনো মহিলা সার্ভিস অফিসার হলে তার ভোটটি স্বামীকে দিতে দেওয়া হয় না। কিন্তু এই প্রস্তাবটিতে নির্বাচনী আইনকে লিঙ্গ নিরপেক্ষতার আশ্রয় নিতে বলা হয়েছে। অর্থাৎ কোনো মহিলা যদি সার্ভিস অফিসার হন তবে তার স্বামী তার ভোটটি দিতে পারবেন। ভোটের জন্য জায়গা ব্যবহার করা। ভোট গ্রহণের জন্য উপযুক্ত জায়গা নিয়ে প্রায়ই নানা ধরনের আপত্তি ওঠে। এই প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো জায়গা ব্যবহারের পূর্ণ ক্ষমতা প্রদান করা হবে। এই প্রস্তাব অনুমোদিত হলে তা আপত্তি সৃষ্টি হবে না।